হ্যালো স্টুডেন্টস, তো প্রিপজিশন সিরিজের আমরা দ্বিতীয় ক্লাসে আজকে আলোচনা করব অ্যাট নিয়ে এবং ইন নিয়ে। তো অ্যাট এবং ইন এর ব্যবহার সম্পর্কে আমরা জানবো আজকে ক্লাসে। তো আমি গত ক্লাসে এটা দেখিয়ে দিলে ভালো হতো, আজ সেটি দেখাবো। সেটি হলো যে অ্যাকচুয়ালি প্রিপজিশনগুলো যদি আমরা বলি যে কোনটি কোথায় কিভাবে ব্যবহার হয়, সেটি এক নজরে একটু দেখাবো আমি সবাইকে। তো চলো আমরা বিষয়টি খেয়াল করি যে অ্যাকচুয়ালি প্রিপজিশন কোনটি কোথায় বসে। তো আমাদের গুরুত্বপূর্ণ প্রিপজিশনগুলোর মধ্যে তুমি যদি দেখতে চাও, সেগুলো হচ্ছে তোমরা গত ক্লাসে দেখেছো টু, আমরা আরো জানি যে আমাদের প্রিপজিশন আছে অ্যাট, তারপরে আছে ইন, তারপরে আছে ফ্রম, ফ্রম, তারপরে আমাদের আছে হলো আন্ডার, আপন, অন। তো এরকম অনেক প্রিপজিশন কিন্তু আমাদের আছে। তো আমরা এই প্রিপজিশন গুলো কোথায় কোনটি ব্যবহার করব সেটি দেখব। তো সেটি দেখার ক্ষেত্রে আমরা জাস্ট একটুখানি একটা ছবি আঁকতে হবে। সাপোজ আমরা একটা চিত্র আঁকলাম, এরকম একটি চিত্র আঁকলাম, এই চিত্রটি, যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ যে টেবিলের নাকি টেবিল একটা বক্স আঁকা হয়েছে। তো আমরা মনে করলাম যে এটি একটি জায়গা, হয়তো মনে করলাম যে এটি একটি বন, বন মনে করলাম, বন বা বন জঙ্গল মনে করলাম। তো যদি আমরা এটিকে ব্যবহার করি যে আমি বা বনে যাব বা জঙ্গলে যাব, তখন কিন্তু আমি এভাবে লিখবো যখন যাওয়া, তার মানে একটি জায়গা থেকে হয়তো আমি এখান থেকে রওনা করলাম, এখান থেকে রওনা হয়ে আমি জাস্ট এখানে যাব, এই জায়গায় যাবো। তার মানে আমি ছিলাম কোথায়, আমি ছিলাম হচ্ছে শহরে ছিলাম, আমি এই শহর থেকে আমি বনে বা জঙ্গলে যাচ্ছি। এই শহর থেকে যে বনে বা জঙ্গলে যাব আমি, তখন আমি ব্যবহার করব টু। অ্যাকচুয়ালি আমি কিন্তু বোঝাচ্ছি যে কখন আমরা কোন প্রিপজিশনটা ব্যবহার করব। যেমন একই ক্ষেত্রে একই অর্থ আসে কিন্তু আমাদের প্রিপজিশন ভিন্ন হয়। যেমন আমরা বলছি আই গো টু ঢাকা, আই গো টু ঢাকা, তখন টু করছি। আবার আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি, এক্ষেত্রে কিন্তু দুই জায়গায় আমরা অন্তঃস্থ পাচ্ছি। যেমন আমি ঢাকায় যাই, আই গো টু ঢাকা, আমি ঢাকায় যাই, আই লিভ ইন ঢাকা, তখন কিন্তু বলা হচ্ছে ইন মানে ঢাকায়। তো এই যে এই বিষয়টি আমি দেখাচ্ছি, তার মানে যদি কখনো অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন যদি হয়ে যায়, তারপরে আমরা যেখানে ছিলাম সেই অবস্থানে পরিবর্তন হয় যখন, তখন হয় হচ্ছে টু। তো আমরা বিষয়টি টু দেখলাম যে টু কখন ব্যবহার করব আমরা, এরপরে আমরা অ্যাট কখন ব্যবহার করব। তো সাপোজ এটি একটা বড় জায়গা, এই বড় জায়গাটা আমরা যদি বলি যে সুন্দরবন, এই সুন্দরবন এটি একটি বড় জায়গা। যদি কোনো কিছু বড় হয়ে থাকে এবং বড় জায়গা যদি বোঝানো হয় যে কোথায় সে বসবাস করে, যেমন টাইগার্স, টাইগার্স লিভ, বাঘেরা বসবাস করে ইন সুন্দর বনস, বাঘেরা বসবাস করে সুন্দর বনে। তো এই যে এই ইনটা কিন্তু পুরো সুন্দর বনকেই বোঝানো হয়েছে, যে পুরো সুন্দর বনেই বাঘ বসবাস করে। তো তখন কিন্তু আমি পুরো জায়গা যখন বড় জায়গা যখন হবে তখন আমি ইন ব্যবহার করব। তাহলে আমরা অ্যাট কখন ব্যবহার করব? সাপোজ এই জায়গায় একটি আমাদের এখানে একটা পয়েন্ট আছে, একটি পয়েন্ট আছে, সেই পয়েন্টের নাম হচ্ছে হিরন পয়েন্ট। পয়েন্টের নাম কি? হিরন পয়েন্ট, হিরন পয়েন্ট। তো এটি সুন্দরবনের একটি জায়গার নাম, সুন্দরবনের একটি জায়গার নাম হচ্ছে হিরন পয়েন্ট। তো এই হিরন পয়েন্ট কিন্তু পুরো সুন্দরবনকে বোঝায় না, তারপরে সুন্দরবনের একটি ছোট অংশকে বোঝায়। তার মানে বড় কোনো জায়গার যদি কোনো অংশকে বোঝানো হয় তখন কিন্তু আমরা কি বোঝাবো, তখন আমরা সেখানে ইন ব্যবহার করব না। যেমন আমরা সেন্সার এভাবে লিখবো, যেমন হি ইজ নাও, সে এখন কোথায় আছে? সে এখন হিরন পয়েন্টে আছে, অ্যাট হিরন পয়েন্ট, সে এখন হিরন পয়েন্টে আছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা জাস্ট আমরা দেখব যে এই সেন্টেন্সটিতে
এই প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে দেখবো যে আমাদের জায়গাটা কেমন, জায়গাটি কি খুব বড় মাপের জায়গা, আর বড় মাপের জায়গা হলে আমরা ইন ব্যবহার করব, আর যদি জায়গাটি বড় মাপের না হয় তাহলে ছোট মাপের হয় তাহলে আমরা অ্যাট ব্যবহার করব। তো বড় মাপ এবং ছোট মাপ বুঝতে হলে আমাদের এই সেন্সটা কাজে লাগাতে হবে। যেমন ঢাকা একটি বড় মাপের জায়গা, তখন আমরা ইন ব্যবহার করব। কিন্তু যদি ঢাকার কলাবাগান বলেন আপনি, আপনি ধানমন্ডি বলেন, আপনি গুলশান বলেন, আপনি বনানী উত্তরা বলেন, তখন কিন্তু আপনাকে বলতে হবে অ্যাট উত্তরা, অ্যাট চক বাজার। তো এই যে এইভাবে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব। কিন্তু ইন ব্যবহার করব কখন, যখন আমরা বড় কিছু ব্যবহার, ঢাকার ক্ষেত্রে ইন ব্যবহার করব। তো ইন ঢাকা, তো আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা অ্যাট ব্যবহার করব, টু ব্যবহার করব এবং ইন ব্যবহার করব। তো আমরা কিন্তু তিনটি দেখে নিলাম, একটি দেখলাম হচ্ছে, এক নম্বর দেখলাম হচ্ছে টু, দুই নম্বরে আমরা দেখেছি ইন, তিন নম্বরে আমরা দেখলাম অ্যাট। তো আমি সবগুলো দেখানোর চেষ্টা করবো এভাবে, কারণ প্লেসটা ভালো বুঝতে পারলে, এই রিলেশনটা ভালো বুঝতে পারলে আমাদের পক্ষে সহজ হবে এই প্রিপোজিশনগুলো ইউজ করা। তো আমরা এখন আমি এখানে মুছে দিচ্ছি, যেহেতু আমাদের এই তিনটি হয়ে গেছে, এই তিনটি আমি মুছে দিলাম। একের ব্যবহার হয়েছে, ইনের ব্যবহার হয়েছে এবং টু এর ব্যবহার হয়েছে। তো আমরা নেক্সট দেখব হচ্ছে, এখানে আমরা যদি খেয়াল করি এই যে টু আছে এখানে আর এখানে ইন আছে, এই দুটো শব্দ দিয়ে একটি শব্দ হয় ইন টু। কি হয়? ইন টু। তো আমরা জানি যে ইন মানে ভিতরে, মানে ইন মানে কোনো জায়গাতে, টু মানে আবার এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। তাহলে ইন টু বলতে কি বোঝায়? ইন টু বলতে আমি জাস্ট একটুখানি দেখাই আপনাদের যে ইন টুতে এই দুটোই হবে, মানে ভিতরেও হবে আবার অবস্থারও পরিবর্তন হবে। সাপোজ এটি একটি, এটি একটি, এটি একটু বড় করে আঁকি, এটি একটি পুকুর, এটি একটি পুকুর, এই পুকুরে, এই পুকুরে পানি আছে, পুকুরে মাছ আছে, পুকুরে ফিশ আছে। তো এই ফিশটা যখন আপনি দেখছেন, তখন এই ফিশটাকে কিন্তু আপনি কি করবেন, এই ফিশটা কোথায় আছে, ইন দা পন্ড, ইন দা পন্ড মানে পুকুরের ভিতরে আছে, ইন দা পন্ড আছে ফিশটা। কিন্তু এই পুকুরে যদি আপনি নিজে গোসল করতে নামেন, তখন কিন্তু আপনি কি করবেন, আপনি হয়তো জাম্প করলেন এখান থেকে, এই পাড় থেকে আপনি জাম্প করলেন, এই জাম্প করলেন যে জায়গা থেকে, এটাকে বলবেন হচ্ছে ভিতরেও আসেন আপনি, আপনি ভিতরে আসলেন একটা কথা, ভিতরে আসার জন্য আপনি ইন করলেন, এবং আপনি যে পরিবর্তন হলো আপনার অবস্থান, আপনি ছিলেন কোথায়, আপনি ছিলেন হচ্ছে পারে, পারে থেকে আপনি চলে আসলেন কোথায়, আপনি পুকুরের ভিতরে চলে আসলেন। এই যে পার থেকে ভিতরে চলে আসলেন, এই জন্য আমরা একে বলবো অবস্থা প্রতিফল কারণে টু, এই দুটো মিলে ইন টু, ইন টু। তাহলে আমাদের সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো, এখানে সেন্টেন্সটা এভাবে লিখতে পারি যে He jumps into the pond. সে পুকুরের মধ্যে লাফ দেয়। He jumps into the pond. তারপরে into কে ধরে বুঝতে পারলাম যে কখন আমরা into ব্যবহার করব। তো এরপরে আমরা আরো একটু দেখব যে সেটি কখন ব্যবহার করব। কিন্তু পরে আমরা একটু ওয়ার্ড দেখছি, আমরা দেখব হচ্ছে অন। সাপোজ এখানে আমরা, আমাদের একটি টেবিল আছে, এটা টেবিল আছে, একটি টেবিল আছে, একটি টেবিল আছে। তো এই টেবিলটা আমরা জাস্ট এখানে যদি কোনো কিছু থাকে, এই জাস্ট কোথায়, জাস্ট এই টেবিলের উপরে, টেবিলের যে বেসটা আছে এর উপরে যদি কোনো কিছু থাকে, সাপোজ ছুঁয়ে আছে, জাস্ট টাচ করে আছে, টাচ করে যদি থাকে তাহলে আমরা বলবো অন। যেমন দা ব্যাগ, ব্যাগটা কোথায়, দা ব্যাগ ইজ অন দা টেবল, দা ব্যাগ ইজ অন দা টেবল। তারপরে ব্যাগটা কিন্তু এখানে আছে, এই যে এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ আছে, সেই ব্যাগটা কেমন আছে, ব্যাগটা জাস্ট টেবিলটাকে ছুঁয়ে আছে। যদি ছুঁয়ে থাকে তখন আমরা ব্যবহার করব অন, আর যদি ছুঁয়ে না থাকে তাহলে আমরা কি ব্যবহার করবো সেটা দেখছি আমরা। ছুঁয়ে না থাকলে আমরা ব্যবহার করবো এরকম যে জাস্ট এই যে এখানে আছে, সাপোজ এই টেবিলটা আছে আর এখানে আছে হলো একটা ফ্যান ঘুরছে, এখানে একটা ফ্যান ঘুরছে, পাখা ঘুরছে।
তো এই যে পাখাটা ঘুরছে এই পাখাটাকে এই ফ্যানটাকে আমরা বলবো হচ্ছে এটি ওভার ওভার তার মানে যদি ছুঁয়ে না থাকে এই যে ফ্যানটা যদি টেবিল থেকে ছুঁয়ে নাই ছুঁয়ে না থাকলে আমরা ব্যবহার করব ওভার আর ছুঁয়ে থাকলে ব্যবহার করব অন বা আপন তাহলে আমরা পাঁচ নাম্বার দেখলাম অন বা আপন কখন হবে যদি টাচ করে থাকে টাচ করে থাকলে আমরা ব্যবহার করব হচ্ছে অন বা আপন আর ছয় নম্বর দেখছি আমরা যদি টাচ করে না থাকে তখন আমরা কি ব্যবহার করব ওভার ওভার ব্যবহার করব যদি কি করে নট টাচ নো টাচ কোনো সংস্পর্শ না থাকে তো বুঝতে পারলাম আমরা যে এটা ওভার হয় আর যদি এমন হয় যে অনেক উপরের বিষয় যেমন এটি টাচ যেখান থেকে ইচ্ছে করলে কিন্তু একদম চেষ্টা করলে এটা টাচ করতে পারবে টাচ হয়ে আস নাই কিন্তু কেউ ইচ্ছে করলেই এই ফ্যানটাকে টাচ করতে পারে তখন আমরা ওভার দেখব আর যদি এমন হয় যে স্কাই স্কাই মানে তো আকাশ এখানে স্টার আছে এখানে মুন আছে এই যে স্টার বা মুন মানে চাঁদ বা তারা চাঁদ তারা তো অ্যাকচুয়ালি আমাদের থেকে অনেক উপরে যেটা বেশি উপরে আমরা তখন তাকে বলবো অ্যাবভ বেশি উপরে হলে আমরা কি করবো অ্যাবভ বলবো এ বি ও ভি অ্যাবভ তার মানে হচ্ছে আমাদের ধরাছোঁয়ার বাইরে যখন হয়ে যায় তখন অ্যাবভ ব্যবহার করবো তাহলে উপরের কিন্তু আমরা তিনটি ইংলিশ শিখলাম তিনটি ইংলিশের মধ্যে একটি হচ্ছে অন আরেকটি হচ্ছে অন বা আপন দুটো একই কাজ করে অন এবং আপনের মধ্যে পার্থক্য নাই এবং ওভার ওভারটা কি কাজ করে ওভারটা কি করে টাচ করে না আর অ্যাবভ কি করে অ্যাবভ বেশি উপরে ওই যে আমরা কবিতাটি পড়েছি যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই তো এরপরে আপ আসবে আপ আমরা দেখব তো জাস্ট একটু বুঝলাম যে এখানে অন হচ্ছে এখানে এখানে হলে অন এখানে হলে ওভার আর বেশি উপরে হলে অ্যাবভ তো জাস্ট বিষয়টি ক্লিয়ার হয়ে গেল আমরা এখন যেটি দেখব আরো একটি প্রিপোজিশন আমাদের আছে সেটি হচ্ছে আপ আপ তো আপ মানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপ অর্থ কি আমরা কিন্তু বলে থাকি যে আপ অর্থ হচ্ছে উপরে আপ অর্থ উপরে কিন্তু মূলত কিন্তু উপরে না আপ হচ্ছে উপরের দিকে আপ বলতে কি বোঝায় উপরের দিকে যেমন আপনি অ্যারো টানেন অ্যারো টানিয়ে কি দেখালেন যে আপ মানে হচ্ছে উপরের দিকে যেমন আমরা বলছি যে এখন মার্কেট কেমন মার্কেট কেমন তো বলছে যে মার্কেট এখন আপ তারপরে বাজার এখন কেমন আপ এখন বাজারের দাম বাড়ছে কারণ গতকাল ছিল 5,000 টাকা আজ হয়েছে 7,000 টাকা তারপর দিন 7,500 টাকা তারপরে বাজার কি করছে বাড়ছে এটাকে বলা হয় উপরের দিকে আপ মার্কেট আপ তোমরা বুঝতে পারলাম যে আপ কাকে বলে আপ কখন ব্যবহার করা হয় আর এর সঙ্গে আপনি কিন্তু ডাউনটাও দেখে নেন ডাউন কখন করবেন এই যে যদি উপরের দিকে না যেয়ে এই দিকে আসে নিচের দিকে আসে উপরের দিকে না যেয়ে কোথায় আসবে নিচের দিকে যখন আসবে তখন আমরা ব্যবহার করবো এটাকে কি বলবো ডাউন ডিও ডাব্লিউ সরি আর ডিও ডাব্লিউ এন ডাউন মানে হচ্ছে নিচের দিকে তাহলে আপ অর্থ হচ্ছে উপরের দিকে আর ডাউন অর্থ নিচের দিকে এই যে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এই যে এটাকে দেখলাম চারটা দেখলাম আরেকটা কথা মনে রাখতে হবে যে ওভার বলতে কখন বোঝায় ওভার হচ্ছে এই যে আমরা বললাম টাচ করে থাকবে না আরেকটি ব্যাপার আছে ওভারে যেমন যদি একটি কোনো কিছু আমাদের উপর দিয়ে পাস করে অতিক্রম করে পাস করে অতিক্রম করে যেমন এই যে ব্রিজ একটি ব্রিজ কি করে আমাদের মাথার উপর দিয়ে ফ্লাই করে ও এটাকে বলা হয় ফ্লাই ওভার ফ্লাই ওভার কারণ কি আমরা এখানে আছি আমরা হয়তো এখানে দাঁড়িয়ে আছি এর উপর দিয়ে চলে গেছে হলো এই ফ্লাই ওভারটা এই যে ফ্লাই ওভার তার মানে এটাকে আমরা কি বলবো এটি ওভার ওভার আস আমাদের উপর দিয়ে চলে গেল তো এখানে যদি কোনো বার্ড পাখি যদি উড়ে যায় কোনো পাখি যদি উড়ে যায় কোনো পাখি উড়ে গেল আমাদের সামনে দিয়ে কোনো পাখি উড়ে গেল তো এই পাখিটা যে উড়ে গেল এই পাখিটাও কিন্তু আমাদের আমাদেরকে পাস করে গেল যখন উপর দিয়ে কোনো কিছু পাস করে যাবে পার হয়ে যাবে তখন আমরা তাকে বলবো ওভার ওভার তখন হবে তো ওভারের বিষয়টি আমরা মোটামুটি দেখলাম এরপরে আমরা আবারও চলে যাব হচ্ছে আমরা কি কি দেখেছি তাহলে সবগুলো দেখে নেই আমরা দেখেছি হচ্ছে টু ইন অ্যাট ইনটু অন বা আপন ওভার অ্যালোভ অ্যাবাভ আপ দেখেছি আর নয় কি দেখেছি আমরা
আমরা 9 নম্বরে দেখলাম হচ্ছে ডাউন 9 নম্বরে দেখলাম ডাউন তো যা হবে এরকম বুঝতে বললাম আমরা এখন আমরা দেখব 10 নম্বর 10 নম্বরে আমরা আন্ডার বিলো বিনিথ এগুলো সবই নিচে আন্ডার বিলো বা বিনিথ তো এই যে আমরা হয়তো এটি একটি টেবিল এটি একটি টেবিল আমাদের সামনে আছে এই টেবিলটা এরকম এই টেবিলটা এরকম টেবিলের পা আছে তো এই টেবিলের নিচে যদি কেউ থাকে তখন আমরা একে বলবো আন্ডার এখানে বলবো হচ্ছে আন্ডার তো এখানে বিলো ব্যবহার করা হয় বিলো ব্যবহার করা হয় আন্ডার বা বিলো আবার যদি একটা গাছ থাকে সাপোজ একটা ট্রি থাকে আন্ডার দ্য ট্রি বিলো দ্য ট্রি তো এখানে আরো একটা শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিনিথ বিনিথ B-E-N-E-A-T-I-S বিনিথ তো আমরা এই ওয়ার্ডগুলো একটু দেখে নিই দশটা পরে আমরা শিখলাম হচ্ছে আন্ডার আন্ডার তারপরে 11 নম্বরে দেখলাম আমরা বিলো 12 নম্বরে দেখলাম হচ্ছে বিনিথ B-E-N-E-A-T-I-S বিনিথ এখানে আরো একটু বিস্তারিত দেখানো যেত কিন্তু আমরা দেখেছি যে এক্সামে এটি খুব বেশি ঝামেলা করে না আমরা যে একটু যেটা যেটাতে আমাদের বেশি ফোকাস করা দরকার আমরা সেটিতে ফোকাস করার চেষ্টা করছি যাতে আমাদের এক্সাম রিলেটেড গুলো আমাদের বেশি কভার করতে পারে তাহলে আমরা দেখলাম যে বিনিথ আন্ডার এবং বিলো বুঝলাম এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আবারও সেই একটি ই আঁকব সাপোজ এটি হচ্ছে আপনার একটি একটি জায়গা তো এই জায়গার ভিতর দিয়ে আপনি পার হবেন আপনি এই জায়গার ভিতর দিয়ে চলে যাবেন সাপোজ এটি একটি ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি অনেক বড় জায়গা এই ইউনিভার্সিটির এই পাশ থেকে ওই পাশে যাওয়ার রাস্তা আছে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার রাস্তা আছে তখন আপনি কি লিখবেন এখানে তখন আপনি এভাবে লিখবেন আই আই গো থ্রু আই গো থ্রু দা ইউনিভার্সিটি আমি ইউনিভার্সিটির ভিতর দিয়ে যাই আমি ইউনিভার্সিটির ভিতর দিয়ে চলে যাই তাহলে এই যে আই গো থ্রু দা ইউনিভার্সিটি এখানে কিন্তু জাস্ট আমি যে এখানে ঢুকেছিলাম আমি এখানে ঢুকলাম ঢুকে আমি এই যে এখানে বের হয়ে গেলাম এই যে এই যে এই মুভমেন্টটা এটাকে আমি ব্যবহার করব হচ্ছে কি লিখবো থ্রু তাহলে আমরা আরো একটা প্রিপোজিশনের ব্যবহার শিখলাম সেটি হচ্ছে থ্রু ভিতর দিয়ে টি এইচ আর ও ইউ জি এইচ থ্রু তো একটু এখানে আপনাদের বলে রাখি যে যদি আপনি কোনো জায়গার ভিতর দিয়ে যান তখন আপনি থ্রু ব্যবহার করেন একইভাবে আপনাকে যদি কোনো অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয় যেমন কোনো কষ্ট কোনো দুঃখ কোনো আনন্দ কোনো যন্ত্রণা কোনো ভালোবাসা কোনো সম্পর্ক এই যে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আপনি গো থ্রু ব্যবহার করতে পারেন যেমন হি ওয়েন্ট থ্রু হার্ডশিপ হি ওয়েন্ট থ্রু হার্ডশিপ সে কষ্টের মধ্যে দিয়ে তার জীবন পার করেছে হার্ডশিপ হি ওয়েন্ট থ্রু হার্ডশিপ তার মানে সে কষ্টের মধ্যে দিয়ে তার জীবন পার করেছে এটাকে আমরা বললাম হচ্ছে এখানে কি হলো এটি হয়ে গেল হচ্ছে থ্রু ব্যবহার করলাম তার মানে আমরা যে প্রিপোজিশন গুলো এই সমস্ত জায়গায় ব্যবহার করব যেমন প্লেস দিয়ে দেখছি এই প্লেসের বিষয়টি কিন্তু আমরা টাইমে ব্যবহার করব অন্যান্য জায়গায় ব্যবহার করব তো আমি একটু পরে দেখাবো সেগুলো তো এখন যেটি খেয়াল করছি থ্রু বুঝলাম আমরা যে কোনো জায়গার ভিতর দিয়ে গেলে সেটা হয়ে যায় থ্রু এখন আমরা আইটি দেখব থ্রু দেখেছি আমরা এখন দেখব অ্যালং অ্যালং থ্রু মানে কি শিখলাম আমরা থ্রু মানে হচ্ছে ভিতর দিয়ে আর অ্যালং মানে হচ্ছে এর বাংলা হচ্ছে বরাবর বরাবর তো অ্যালংটা আমরা দেখি অ্যালং কিরকম সাপোজ এটি হচ্ছে বে অফ বেঙ্গল এখানে উথাল পাথাল ঢেউ হচ্ছে এখানে ঢেউ আসছে ঢেউ আসছে ঢেউ আসছে ঢেউ আসছে তো আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে আপনার প্রান্ত প্রান্ত মানে মার্জিন মার্জিন বা বা তীর বা শোর শোর বা সিবিস আপনি বললেন এটা হচ্ছে সিবিস সিবিস তো এই সিবিসে সমুদ্র তীর যেহেতু আপনি বসে আছেন বা দাঁড়িয়ে আছেন এই সমুদ্র তীরে তীর জুড়ে আপনি কি করলেন একটি ঘোড়ায় চললেন আপনি একটা ঘোড়ায় চললেন এই তীর বরাবর আপনি কি করলেন চলে গেলেন তীর ধরে চলে গেলেন তখন আপনি লিখবেন যে আই রাইড হর্স অ্যালং
the margin along the series. Along the series. তার মানে হচ্ছে এই যে বরাবর বরাবর along মানে বরাবর মানে just ই করা যেটুকু আছে পুরোটা কভার করা তাকে বলা হয় along. I ride a horse along the series. তাই আমি বুঝতে along টা বলতে পারলাম along কখন ব্যবহার করবো আমরা যখন বরাবর বোঝাবে তখন আমরা along ব্যবহার করবো. ওকে এরপরে আমরা আরেকটি বিষয় দেখছি. সাপোজ আমাদের এখানে একটা প্লেস, এটা আমাদের হোম, ইট ইজ আওয়ার হোম, আর এখানে একটি রাস্তা পার হয়ে গেছে, এটা একটা রাস্তা চলে গেছে এখানে, আর এখানে একটি জায়গা আছে, এখানে আমাদের মস্ক, আমাদের মসজিদ আছে এখানে, মসজিদ. তো এখানে মসজিদ আর এখানে হোম আর এখানে মস্ক. তো আমি যদি এই রাস্তাটাকে পার হয়ে যেতে হবে আমাকে কোথায় যেতে হবে, মসজিদে যাবো, রাস্তাটা পার হয়ে যেতে হবে. এই যে রাস্তাটা পার হবো এটি আমি বলবো আই গো টু দ্য মস্ক, আমি মস্কে যাই অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য রোড. তার মানে আমি রাস্তা পার হয়ে রাস্তার ওপারে, অ্যাক্রস বলতে কি বোঝায় ওপার, আমি রাস্তার ওপারে কোথায় যাই, রাস্তার ওপারে চলে যাই হচ্ছে কোথায়, মসজিদে. তো এই যে আমরা এটি দেখলাম হচ্ছে কিসের ব্যাপার দেখলাম, অ্যাক্রস. তো অ্যালং এর পরে আমরা ব্যবহার করলাম হচ্ছে এ সি আর ও এস এস, অ্যাক্রস. ওকে তো এরপরে আমরা আরো একটি প্রিপোজিশন দেখব, আর একটি প্রিপোজিশন দেখব. তো ভিউয়ার্স আপনারা জানেন যে প্রিপোজিশনের ধারাবাহিক ক্লাস আমরা আমি আপনাদের সাথে শেয়ার করছি. তো এই ক্লাসগুলো কিন্তু মূলত প্রিপোজিশন গুলো যেন আপনারা ভালোভাবে পারেন, আপনাদের যেন আয়ত্তে চলে আসে, এই জন্য আমি কিন্তু সময় নিয়ে একটি সিরিজ আলোচনা শুরু করেছি যাতে প্রিপোজিশনের উইকনেসটা আপনার অনেকটাই কেটে যায়। এখন আমি প্রথম ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম টু এর ব্যবহার, আজকে আমি ভেবেছিলাম যে আপনাদেরকে অন্য একটি প্রিপোজিশন দেখাবো, কিন্তু যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখানো হলো যে সবগুলো প্রিপোজিশনের প্লেস কেমন হয়, তো এই যে এখানে আপনি একটু খেয়াল করে দেখেন যে আমি যে দেখালাম অ্যাট এর ব্যবহার দেখিয়েছি যে ছোট জায়গায় অ্যাট এর ব্যবহার করবেন আপনি, তাহলে ছোট জায়গায় অ্যাট এর ব্যবহার এবং বড় জায়গায় ইন এর ব্যবহার. তো এটি তো জায়গার ক্ষেত্রে, শুধুমাত্র জায়গায় কিন্তু প্রিপোজিশন ব্যবহার হয় না, সময়ে প্রিপোজিশন ব্যবহার হয়, কোনো আইডিয়ায় প্রিপোজিশন ব্যবহার হয়, কোনো বিষয়ে প্রিপোজিশন ব্যবহার হয়। এক্ষেত্রে আপনার সেন্সটা কাজ করতে হবে যে এই সাবজেক্টটা বা এই বিষয়টা বড় না ছোট, যদি বড় হয়ে থাকে তখন আপনি কিন্তু সেখানে ইন ব্যবহার করবেন, আবার যদি এই সাবজেক্টটা ছোট হয় তখন কিন্তু আপনি সেখানে অ্যাট ব্যবহার করবেন। আবার একইভাবে সময়, সময়ের ক্ষেত্রে মনে করেন যে অনেক বড় সময় 71 সাল, এটা পুরো বছর 71 সাল, তখন আপনি কিন্তু আপনি কি করছেন ইন 1971, 1971 সালে, ইন 1971। কিন্তু যখনই আপনি খুব কম সময়ে সময়কে পড়ছেন, যেমন দুপুরবেলা বা মধ্যরাতে, তখন আপনি কি বলছেন অ্যাট মিডনাইট, অ্যাট মিডনাইট। তাহলে আমি একটি একটি সাবজেক্টের একটি বিষয়ে দুর্বল, যেমন আমি বললাম যে আই অ্যাম উইক অ্যাট, আই অ্যাম উইক অ্যাট কাইনেটিক্স, আই অ্যাম উইক অ্যাট কাইনেটিক্স ইন ফিজিক্স, তার মানে আমি ফিজিক্সের কাইনেটিক্সে উইক। তো এই যে কাইনেটিক্সে আমি উইক এই কথা যদি বললাম, তাহলে কাইনেটিক্স কিন্তু ফিজিক্স সাবজেক্টের একটি অংশ, ছোট অংশ, যেমন আমরা দেখিয়েছিলাম যে হিরন পয়েন্ট সুন্দরবনের ছোট অংশ। তো সেই রকমই আপনি কি করলেন, অ্যাটটিকে ব্যবহার করলেন কিন্তু ফিজিক্সের সঙ্গে, তাহলে ফিজিক্সের ক্ষেত্রে আপনি ইন ব্যবহার করছেন এবং অ্যাট ব্যবহার করলেন কাইনেটিক্সের ক্ষেত্রে। তো এই যে আপনার মানে সেন্সটা, এই সেন্সটা ক্লিয়ার রাখতে হবে যে যে কোনো বড় বিষয়ের ক্ষেত্রে আপনি ইন ব্যবহার করছেন এবং ছোট বিষয়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করছেন। তো এই সেন্সটা আপনার প্রত্যেকটা প্রিপোজিশনের ক্ষেত্রে যদি আপনি মানে ব্যবহার করতে পারেন, আপনি দেখবেন যে অনেকাংশেই সহজ হয়ে গেছে। আর সহজ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্রিপোজিশন প্রচুর প্র্যাকটিস করতে হয়। আপনি যে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনার বইয়ে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, যেমন মডেল কোশ্চেনগুলো দেওয়া আছে, যেমন আপনার প্রিভিয়াস এক্সামগুলোর যে কোশ্চেনগুলো দেওয়া আছে, সেই কোশ্চেনগুলো আপনি অ্যান্সার দেখে দেখে আপনি লিখবেন খাতায়, এবং অ্যান্সার দেখে দেখে লিখলে আপনার কী হবে, আপনার ব্রেনটা বারবার যখন প্র্যাকটিস করবে তখন দেখবে যে আপনি নিজেই পারবেন,
প্রথমে রুলস না শিখে প্রথমে এক্সারসাইজ করতে যাবেন, এটি বেটার একটি ওয়ে। তাহলে ভিউয়ার্স আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী সেশনে, এবং পরবর্তী সেশনে আবার আপনাদের সাথে আগামীকালই দেখা হবে, এবং আমি সেখানে আপনাদের ইন এবং অ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সাথে আবার দেখা হবে আগামীকাল 11:30 সময়। আর মনে রাখবেন শনি এবং রবিবার 11:30 সময় রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুল এবং কলেজে আমি ক্লাস নিয়ে থাকি, এবং 11:40 সিরাজগঞ্জ অনলাইন কলেজ অনলাইন স্কুলে স্কুল অ্যান্ড কলেজে আমি লাইভ ক্লাসে অংশগ্রহণ করে থাকি। তো আপনাদের সবাইকে এই তিনটি ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমি মির্জা সুলতান মাহমুদ সাবন, সবাই ভালো থাকুন, উইশ ইউ গুড লাক।